नमस्कार बंधुरा, आज के अपन के डिम और आलू दिए एक असम्भव लोभनीय स्वादे नाश्ता बनिए देखाबो। ये नाश्ताटा एतटाई सुस्वादु है जे आपनारा एक बार बनाले बार बार बनाते इच्छे करबे। तो चलुन बनानो शुरू करे जाक। नाश्ताटी बनानोर जोन्नो आमी एखाने तीनटा आलू के भालो करे छिले नियेछि। छिले नेवार पर आमी भालो करे धुए नियेछि। एखन आलूगुलोके जेटा करबो आमी एई मतो एकटा छोटो ग्रेटार दिए ग्रेट करे नेब। এভাবে একটা মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আলুগুলোকে যতটা মিহি করে গ্রেট করে নেওয়া হবে নাস্তাটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে। তো আমি সমস্ত আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আলুগুলোকে কিন্তু আমি অনেকটাই মিহি করে গ্রেট করে নিয়েছি। এভাবে করে গ্রেট করে নিতে হবে। এখন সমস্ত আলুগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তারপর আমি জল দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। জলটাকে দিয়ে আমি আলুগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। তারপর আমি আলুগুলোকে 5 মিনিটের জন্য এইভাবে জলে চুবিয়ে রাখব। এতে করে আলুর মধ্যে যে কষ্টটা আছে সেই কষ্টটা থাকবে না। তো রেখে দিচ্ছি আমি 5 মিনিট। তো 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ভালো করে জলের থেকে ছেঁকে নিয়েছি। অনেকটা নিগড়ে নিগড়ে কিন্তু জলটাকে ফেলে নিতে হবে, মানে একদম শুকনো করে আলুগুলোকে ছেঁকে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম কোনো এক ফোঁটা জল না থাকে। জল থাকলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। যদি আপনাদের আলুর পরিমাণটা বেশি হয় তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বেশি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি চায়ের চামচে 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি চায়ের চামচে 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, বেশি কিংবা কম। তারপর আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে এখানে 1 চামচ চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চায়ের চামচে 2 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটাকে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি। সবথেকে ভালো হয় এভাবে হাত দিয়ে মেখে নিলে। তো আমি এভাবে করে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতটা ভালো করে মিশিয়ে নেওয়া হবে নাস্তাগুলো খেতে ততটাই ভালো লাগবে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন নাস্তাগুলো বানিয়ে নেব। নাস্তাগুলো বানিয়ে নেবার জন্য প্রথমে চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আগের থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণের থেকে আমি এভাবে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ দিয়ে দিচ্ছি, তারপর আমি আবারও 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপর একটু সমান করে নিচ্ছি। সমান করে নেবার পর তারপর চুলার আঁচটাকে একদম কমিয়ে আমি এই নাস্তাটাকে ভেজে নেব। চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে নাস্তাটাকে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে নাস্তাটাকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে নাস্তাটাকে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে, নয়তো নাস্তাটা পুড়ে যেতে পারে। তো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আজকে সমস্ত নাস্তাগুলোকে আমি একইভাবে করে ভেজে নিয়েছি। তো আমি যতটুকু উপকরণ নিয়েছিলাম তার থেকে আমার এই মতো বড় বড় 2টা নাস্তা হয়েছে। তো আপনারা চাইলে ছোট কিংবা বড় করে বানিয়ে নিতে পারেন। আপনারা দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা অসাধারণ হয়ে আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এখন আমি নাস্তাটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আপনারা দেখুন বাইরেটা দেখতে যতটা সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।